সামনে বাংলাদেশের দ্বাদশ জাতীয় নির্বাচন, নির্বাচনে বিএনপি ভোটে আসার সম্ভাবনা শেষ। বিএনপির ওপর কেন কঠোর হচ্ছে আওয়ামী লীগ সরকার? ভোটের বৈধতা নিয়ে প্রশ্ন আসতে পারে, অথবা 44 দলের মধ্যে মাত্র 18 দল চিফ ইলেকশন কমিশনারের সাথে দেখা করেছেন, সংলাপ বা বৈঠক যাই বলেন না কেন। অন্যদিকে দ্রব্যমূল্য এবং মূল্যস্ফীতি কেমন কি অবস্থা সেটা নিয়ে আজকের ভিডিও। প্রথমে আসে দ্রব্যমূল্য এবং মূল্যস্ফীতি। দ্রব্যমূল্য কাঁচা বাজারের অবস্থা গত কয়েকদিন থেকে কিছু দাম কমেছে। ধরেন একটা সবজির দাম 70 টাকা হয়ে গেছে, সেটা 65 টাকা হয়েছে, কিন্তু আগের দাম ছিল 50 টাকা, এই রকম দাম কমেছে। এখন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি কি বললেন, বললেন যে আমাদের এলাকায়, মানে ওনার নিজ এলাকায় মহিলারা 3 বার লিপস্টিক দেয়, 4 বার স্যান্ডেল বদলায়। তিনি কি বুঝালেন, মানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির প্রসঙ্গে তিনি এই কথাটা তুলে ধরলেন। আর এইদিকে বিএনপির ভোটে আসার সম্ভাবনা শেষ, কেন শেষ, কি হয়েছে তাতে দেখেন, দল ভাঙ্গার পরিকল্পনা থেকে গ্রেপ্তার চলছে, এই কথাটা কে বলছে, বিএনপি দাবি করছে। অন্যদিকে আমির হোসেন আমু আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা, 14 দলের জোটের সমন্বয়ক, তিনি বলেছেন মনে হচ্ছে বিএনপি নির্বাচনে আসতে চায় না, নতুবা তারা হঠাৎ কেন জ্বালাও পোড়া হয়ে যাবে। নির্বাচনে কেন বিএনপি আসছে না, বিএনপির একটাই দাবি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। কিন্তু নির্বাচন কি এই নিরপেক্ষ নির্দলীয় কোনো সরকার, সেটা জাতীয় হোক তত্ত্বাবধায়ক সরকার যেটাই হোক না কেন, এটা কি হচ্ছে, হবে না তো, তাহলে নির্বাচনে বিএনপি কেন আসবে, তাই না? এখানে এই কথাটাই বলছেন, বিএনপি নির্বাচনে আসতে চায় না, তিনি এই কথাটা উল্লেখ করেছেন। অন্যদিকে বিএনপি নয়, দলটির নেতাদের ভোটে আনতে আওয়ামী লীগের জোর তৎপরতা, অর্থাৎ বিএনপি নির্বাচনে না আসুক সমস্যা নাই, আসুক আসলে ভালো, না আসলে কোনো সমস্যা নাই, কিন্তু বিএনপির নেতাদের কোনোভাবে ভোটে নিয়ে আসা যায় কি না স্বতন্ত্রভাবে, অথবা তৃণমূল বিএনপির এই যে নতুন একটি দল সরকার ঘেঁষা অনেকেই বলে থাকেন, এইসব কথা অনেকেই বলছেন। তবে আওয়ামী লীগ ভোটারের উপস্থিতি বাড়াতে চায় এইবার, অর্থাৎ 2018 সালে নির্বাচন নিয়ে অনেক কথা আছে, 14 সালে নির্বাচন নিয়ে তো কথা আছেই, এখন 2023 সাল পেরিয়ে 24 সালে নির্বাচন কেমন হবে, এখানে আওয়ামী লীগ যেটা চাচ্ছে সেটা হচ্ছে ভোটারের উপস্থিতি বাড়াতে চায়। আপনি ভোট দিতে যাবেন, ভোট দেবেন কি না, এই জিনিসগুলোই, এর জন্য প্রয়োজন অনেক দলের অংশগ্রহণ, এমনকি বিএনপি থেকেও নেতাদের ভাগিয়ে এনে প্রতিদ্বন্দ্বিতা বাড়াতে চাইছে আওয়ামী লীগ। আসলে বিএনপির বর্জনের পর কারা থাকবে ভোটে, এটা একটা বড় একটা প্রশ্ন, তাই না? কারণ 2014 সালে 153 আসনে আওয়ামী লীগ ও তাদের মিত্ররা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়। 2018 সালে বিএনপি নির্বাচনে অংশ নেওয়ায় নিবন্ধিত সব দল এবং অন্যান্য অনিবন্ধিত দলও অংশ নেয়। এবার বিএনপি সহ সরকার বিরোধী আন্দোলনে থাকা দলগুলো ভোট বর্জন করলে এই নির্বাচনে কয়টি দল অংশ নেয়, এটা একটা বড় একটা প্রশ্ন। তবে মাহবুবুল আলম হানিফ তিনি বলেছেন কোনো দলের নির্বাচন বন্ধ থাকবে না, তবে আওয়ামী লীগ শেষ পর্যন্ত চাইবে সব দল নির্বাচনে অংশগ্রহণ করুক, সবার অংশগ্রহণ ছাড়া ভোটের বৈধতা নিয়ে একটা প্রশ্ন আসতে পারে, জনগণ ভোট দিতে পারলো কি না, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন আওয়ামী লীগের কাছে। আওয়ামী লীগ চায় ভোটারের উপস্থিতি। এই কথাগুলো যখন হচ্ছে, তবে রাশেদ খান মেনন তিনি বলছেন বিএনপি গত 28 অক্টোবর রাজনৈতিকভাবে বড় ভুল করেছে, এর ফল তারা ভোগ করছে, এখন তাদের চলমান আন্দোলন কিংবা নির্বাচন বর্জনের ঘোষণা এলে তা সরকার এবং জনগণের উপর তেমন কোনো প্রভাব ফেলবে না। তবে ওই যে মূল্যস্ফীতি এবং অর্থনীতি, নির্বাচনের পর অর্থনীতি কোন দিকে যাবে, কি হবে, এইগুলো নিয়ে আসলে অনেক কথা বলছে, অনেকে অনেক ধরনের কথা বলছে। সো আপনারা আসলে কি ভাবছেন, এই নির্বাচনে বিএনপি যাবে কি না, অথবা নির্বাচনের পর অর্থনীতির চাকা কোন দিকে যাবে, সব কিছু মিলিয়ে আপনারা কমেন্ট করতে পারেন।